بسم الله الرحمن الرحيم গাছের মধ্যে তাল গাছের পাতায় জুলাইয়া বাসা বানায় বাবুই পাখি একটা পাতার ভিতরে একটা পাতা ঢুকাইছে এমন সুন্দর কইরা ই বিদ্যা কই থেকে এগুলো এরপর আবার একটা গম্বুজ দিছে এমনে এটা হইলো তার বউ লইয়া থাকবার লাগে আলাদা রুম জোরে কোন ঠিক কিনে আবার এমনে টানা দিছে টানা এটা কেন এটা হইলো তার রেস্ট হাউস ভিতরে গরম লাগলে এখানে মুক্ত বাতাস খায় তার ঘরের ভিতরে ইলেকট্রিসিটি বিট করছে ওয়াবদানা তবদা লাগতো ফল্লি বিদ্যুৎ না ঘন্টার ঘন্টা লোড শেডিং করতো একটু ফে খাই না করো তো এরপর একটা ফুক ধরে আনে এটার নাম জোনাকি ফুক এটার সুইচটা হইলো মুখে বাল্ব হইলো হিসে নিভায় জ্বালায় মুক্তিকা এই ফুকটা দই রাই না কল্লারা ফেকের ভিতরে ঢুকাইয়া দেয় আর সুইচ অফ করতে পারে না অটোমেটিক পিছে তা বাল্ব জ্বলে এ মানুষ তুমি হইলা ইঞ্জিনিয়ার আমি না হইলো ইঞ্জিনিয়ার জোরে কোন ঠিক কিনা ডাক্তার আমরা দেশে ফইরা ডাক্তার হয় গাছ গাছালির কোনটার মধ্যে কি আওয়ার আছে এটা ফইরা বুঝন লাগে আর বানর ভারতের এক এলাকায় বানরের খুব অত্যাচার কাজী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখেন তো বানর বান্দরকে মারার লাগিয়া এরা কিছু রুটির মধ্যে বিষ মিশাইয়া ছাদের উপরে দিয়ে রাখছে খাইয়া সদ্য গোষ্ঠী যেমন মরে কিন্তু বানররা ইসা নাক লাগাই বুঝে লাইছে কি একটা ভেজাল আছে সব রুটি ফালাই দিছে ফালাই দিয়ে গেছে জঙ্গলে জঙ্গলে আরে চলে গেছে সকলই খোঁজাক গেছে গা যখন ভালো হয়েছে কতক্ষণ পরে দেখে না আবার গুইরে আইছে বারোটা বানর লই আইছে যার ভীষণটা লাল হইলো মেডিকেল অফিসার ওরা আইসা নাকের মধ্যে রুটি লাগাইয়া যেটা বিষ ইটা একদিকে যেটার মধ্যে বিষ নাই ইটা আরেকদিকে দুইটা বাক করছে আরেক দল বানর ভালো আছে জঙ্গলে এরা গাছের ডাল লই আইছে পাতা সহ এখন ফাতা সিবাইয়া খায় বিষ মিশেল রুটি খায় একটা রুটি খায় ফাতা সিবাইয়া খায় এই করে সমস্ত বিষ মিশেল রুটি খাইলিছে একটা বানর মর্বদুরের কথা ফেরো অসুখ হইছে না ও ডাক্তার সাহেব আপনি ফইরা ডাক্তার আমি না ফইরা ডাক্তার তাহলে আপনি শ্রেষ্ঠ হবেন কেন কেন আপনাকে শ্রেষ্ঠত্ব দিল এইভাবে যদি সব বলতে যাই আজকের সময়ে সম্ভব না আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন ফেরেশতা নূরের তৈরি জিন্নাত আগুনের তৈরি আর আমরা একটু জোরে গ মাটি মাটি হইলে ভালোই আছি আমরা মাটির ঠিকানা নিছে ঘুমাই গেছেন আল্লাহ নিজে বলেন কুতিলাল ইনসানু মা আকফারহু মিন আই শাইইন খালাকা আল্লাহ বলে মানুষ মিন আই শাইইন খালাকা তুমি কিসের তৈরি জানো কি আমরা এক জবাব জানতাম না তাই আল্লাহ নিজে আয়াত নাজিল করে বলেন কিসের তৈরি তুই জানোস না আমি আল্লাহ ব্যাখ্যা দিয়ে কই মিন নুতফা তোরে নুতফা দিয়ে তৈরি করছি মাটিও না ডাইরেক্ট মাটি না এমন বস্তু দিয়ে তৈরি করলাম যেটা মুখে উচ্চারণ করতে লজ্জা হয় নুতফা কইছে আপনারা বেশি শরম লাগছে না বাংলা নামটা কইলে আপনারা কইবা এটা না কইলে বলা জোরে কোন ঠিক না ঠিক না বুকো তাবা দিয়া মাঠে আমি সদ্রির হুয়া আমি সৈয়দের হুয়া আমি খান আমার বাপ খান রাম আমরা খান গোষ্ঠী কিন্তু নাপাক পানির ফায়দা ইহান হয় না আর তো জোরে কর না দুধের কেজি ও 50-60 টাকা কেজি কিন্তু আপনি আমাকে যেই পানি দেওয়া বানিয়েছেন 40 পয়সা দিয়েও কেউ নিত না জোরে কোন ঠিক না ঠিক না এমন একটি নাপাক পানি দিয়ে সৃষ্টি করলো অথচ মর্যাদার বেলায় নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি এত সম্মান বেশি হওয়ার কারণটা কি ঘুমাই গেছেন নাকি বলবো কোন কারণে এত দাম আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিন্তু আয়াতে বলে দিছেন সেই কারণটা যে কেন তুমি এত দুর্বল হওয়ার পরেও কেন নিকৃষ্ট জিনিসের তৈরি হওয়ার পরেও ফেরাস্তা তোমার খেদমত করে ফেরাস্তার চাইতে তুমি দামি তুমি সবচাইতে ইজ্জত ওয়ালা তুমি সবচাইতে সম্মানী এটার কারণটা কি এর কারণটা হলো আল্লাহ পাকের কোরআনের এলেম মানুষের কাছে আছে কোনো প্রাণীর কাছে না আর তো জোরে ক মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দিছেন এলেম কি দিছেন আটো ধরে কোন কি দিছেন এলেম ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা এলেম কারে কয় আগে বুঝেন আল্লাহ যে এলেম দিছেন আদমের শ্রেষ্ঠত্বের কারণ হইলো
নূরের তৈরি ফেরেশতার চাইতে আদমের মর্যাদার কারণ হইল আল্লাহ আদমকে এলেম দিছিলেন। এলেম কাকে বলে? আমরা মনে করি আল এলমু দানিস্তন, এলেম অর্থ জানা, জানলেই ইরার নাম এলেম, আর যারা জানে তাদেরকে আলেম বলে। আমরা মনে করি এরকম না, জানার নাম এলেম না, জানলেই আলেম হয় না। যদি জানার নাম এলেম হইতো তাহলে আমাদের দেশের বড় বড় শিক্ষিতরাও আলেম হইয়া নায়েবে নবী হয়ে যাইত। হইতো না? আমার এলাকার এক নেতা ভাষণ দেয়, মুল্লা রাখালে নাইবে নবী, আমরা নাইবে নবী না, কারণ আলেম যারা তারাই তো নাইবে নবী। তো আমরা তো আলেম, আমরা তো জানি, আমরা তো জ্ঞানী। আমি এলাকার যাওয়ার পরে এখন দেখি গেল ওই খালি স্লিপ দেয়, কজোর নাইবে নবী লিয়ে ভেস লাগিয়ে গেছি। কি ভেস? বুঝলেন? নেতাও কয় নাইবে নবী, এখন নাইবে নবী লিয়ে তো ভেস লাগিয়েছি। আমি বললাম দেখেন সব কথার উত্তর দিতে নাই, এর কারণ হলো আল্লাহ কোরআনে না করছে, অনেকে অনেক কথা না বুঝা কয়, সুতরাং হের উত্তর দিয়া মায়ের সারা কোনো গতি নাই। তো তার কথারও উত্তর দিয়া লাভ নাই। আমাদের দেশের একবেলা লেবার জানে না চেয়ারম্যান হয়ে গেছে, ওইয়া ইউনিয়ন অফিসের লাড়ি লয়ে বইতে মেম্বাররা দিবি হইল লাড়ি গুড়া। হে মেম্বার, জানো না আমার যে কলমের জোর নাই লাড়ির জোর আছে, দিবি লোকানে? এক মেম্বারের জিগা, এই মেম্বার দিবি লোকানে? মেম্বার কয় চেয়ারম্যান সাহেব আমার একটা সমস্যা ছিল। কি সমস্যা? বলে আমার ওয়াইফের ডেলিভারি কেস। ডেলিভারি কেস বুঝেন তো আপনারা না? বুঝেন না? ক আমার ওয়াইফের ডেলিভারি কেস। চেয়ারম্যান এটা কো, ও এই কেস তো বড় মারাত্মক কেস, কারণ এই কেসে গত বছর আমার বাপও মারা গেছে। আমি আপনারা জিজ্ঞাসা করি, ডেলিভারি কেসের অর্থ চেয়ারম্যান বুঝছে? যদি বুঝতো তৈল কইল হইলে আমার বাপ মরছে ডেলিভারি কেসে। মুরুখ চেয়ারম্যানে যেমন বুঝছে না ডেলিভারি কেসের তর্জমা, ওই নেতায় নাইবে নবীর তর্জমা বুঝছে না। আর তো জোরে কর না, সব জ্ঞানের নামে এলেম না, এলেম হলো এলেমের সংজ্ঞা হলো আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহর প্রদত্ত একটি জ্ঞানের লাইটের নাম এলেম, যেই এলেমের দ্বারা মানুষ অন্ধকারের মধ্যে, যেইভাবে লাইট হইলে আপনি অন্ধকারের মধ্যে মানুষ চিনবেন, আর যদি লাইট না থাকে মানুষ চিনবেন না। জোরে কোন? ঠিক না? ঠিক না? আচ্ছা যেই লাইট দিয়া যেই আলো দিয়া মানুষ চিনা যায় না, এটাকে কি আলো বলা যায়? আরো জোরে কোন? ঠিক তেমনি হবে যেই জ্ঞান দিয়ে পৃথিবীর অন্ধকারে আল্লাহ চিনা যায় না, এই জ্ঞানের নাম এলেম হয় না। আর একটু জোরে কন। আচ্ছা আপনি যদি কোনো লাইট দিয়ে গর্ত না দেখে গর্তের মধ্যে ফেরা ঠ্যাং ভেঙে লেন, এটার নাম লাইট কোয়া যাইব? ঠিক তেমনি হবে যেই জ্ঞান দিয়ে জাহান্নামের গর্ত দেখা যায় না, সেই এলেমের নাম এলেম, এই জ্ঞানের নাম এলেম হয় না। জোরে কন? ঠিক না? আচ্ছা আমরা ছোট সময় আগে জুতা ভাও দিতাম ঘুমাইবার আগে, ঘুমাইবার আগে মানে ফাও দই আগে বিছনাতে উঠতাম, এর আগে তো খালি ভাইয়ে ঘুরতাম, ওখানের নাম এরা আপ টু ডেট বাবু হয়ে গেছেন গা। আর আমরা খালি ভাইয়ে ঘুরতাম, ঘুমাইবার আগে জুতাটা লইয়া গিয়া পুকুরের মধ্যে ফাও দই আইয়া এরপরে বিছনাতে উঠতাম। জোরে কোন? ঠিক না? তো খালি ভাই আটলে অন্ধকারের মধ্যে ভাইয়ের মধ্যে যে কী লাগছে আঙ্গুলের সিবাদ ওখানে আর বোঝা যায় না, এখন কিতা লাগলো রে ফেঁকো ভাড়া মারলাম না ইতে আল্লাহ জানে, তো আর দিয়া কিতা লাগাইলাম জানে ইন্নালিল্লা ফায়খানা দিলা গেলেছি। তো ফায়খানা আছিল রাস্তাত, লাগছে আত ভাও, লাগছে আত লাগছে না, এত জায়গাত লাগছে গেলে হাঁটু ধরে কর না, লাইট নাই। ধরে কোন? কি নাই? ঠিক তেমনি হবে যেই জ্ঞান দিয়া শিরিকের গুণা, বেদাতের নাফাক, শিরিকের নাফাক, কুহুরের নাফাক, হারামের নাফাক চিনা যায় না, সেইটাকে কখনো লাইট বলা হয় না, সেটাকে এলেম বলা হয় না। জোরে কোন? ঠিক না? ঠিক না? তাই এলেম কারে কর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে আমি আল্লাহ এলেম দিয়েছি, এমন একটি নূর মানুষের ভিতরে দিয়েছি, এটার নাম আল ইলমু নূরুম মিন ইলাহি, আল্লাহ প্রদত্ত এমন একটি লাইট মানুষকে দিয়েছেন যার নাম ইলমে ওহি কোরআনের লাইট। এই লাইট যার ভিতরে থাকে অন্ধকার পৃথিবীতে এসে কখনো আল্লাহ বলে না, আল্লাহ চিনি লায়। জোরে কোন? ঠিক কিনা? কোরআনের লাইট যদি না থাকে
আল্লাহর কসম পৃথিবীর মানুষ যত বড় শিক্ষিত হোক মহান আল্লাহকে চিনবে না আর কোরআনের লায়ের যদি আপনারা আমার সন্তানের ভিতরে আমার ভিতরে থাকে অন্ধকার পৃথিবীতে মরণের আগেও মহান আল্লাহকে ভুলবে না যেরকম ঠিক কিনা এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ইয়াকি ইহুদি জিজ্ঞাসা করেন আলী তোমার মতো জ্ঞানী হইয়া যা দেখা যায় না তা তুমি বিশ্বাস করো কেমনে হযরত আলী বলেন আমি যেই জিনিস দেখি না এই জিনিস বিশ্বাস করি না এমনি ইহুদি লোকটা ডাক দেবেন আলী রে আল্লাহ দেখা যায় না তাহলে আল্লাহ বিশ্বাস করলে কেমনে হযরত আলী বলেন এই প্রশ্ন যে তুই করবে এটা আমি ভালো করেই জানি জোরে কোন ঠিক কিনা জানি না বুঝতেই আমি উত্তর দিয়েছি রে ইহুদি আমি আগে বলেছি যা দেখি না আমি তা মানি না আল্লাহ যখন মানি তুমি বুঝে নাও আমি আল্লাহকে দেখে শুনি ইমান এনেছি না দেখে ইমান আনি নাই ইহুদি লোকটা ডাক দিয়ে বলে আলী রে আল্লাহ তো দেখা যায় না তোমাদের কোরআনেও আছে লা তুদরিকু হুল আবসার এই চর্মচক্ষু দিয়া আল্লাহকে আয়ত্ত করা সম্ভব নয় তাহলে তুমি আল্লাহ দেখলে কিভাবে উনি বলেন দেখা দেখা দুই রকম কয় রকম একটা ডাইরেক্ট আরেকটা ইনডাইরেক্ট একটা সরাসরি আরেকটা গুড়াইয়া আমি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন আয়নার সামনে দাঁড়াইলে দেখা যায়নি একটু জোরে কম সব আয়নার দেখা যায়নি জোরে কই না সব আয়নার দেখা যায় না কোন আয়নার দেখা যাক যেই আয়নার পিছন দিয়ে ফারত লাগাইল জোরে কম ঠিক কিনা সব আয়নার যেমন ছবি দেখা যায় না ঠিক তেমনি হবে সব জ্ঞান দিয়ে আল্লাহ দেখা যায় না অরে ইহুদি ওই আয়নার মধ্যে যেমন দেখা যায় কিন্তু ধরা যায় না ছোঁয়া যায় না বাংলেও আপনারে পাওয়া যায় না ইহুদি সব জ্ঞান দিয়ে আল্লাহ দেখতে পাবে না কোরআনের জ্ঞান তুই ফারত লাগাক তোর জ্ঞানের সাথে কোরআনের আলো যদি লাগায় দাও প্রত্যেকটা মাখলুকের দিকে তাকায় দেখ আমার মহান আল্লাহর ছবি প্রত্যেকটা মাখলুকের ভিতরে দেখা যায় জোরে কোন ঠিক কিনা কোরআনের জ্ঞান লাগাও কোরআনের আলো তোমার জ্ঞানের সাথে ফারাক লাগাও লাগাইলে দেখবে প্রত্যেকটা মাখলুকের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখা যায় আল্লাহ চিনে না এমন কোন আলেম নাই যে আলেমে আল্লাহ চিনে না আর এমন ডক্টরও আছে যারা ডক্টর হওয়ার পরে ইংলিশ মাতে ইংলিশ দেয়ার গড ইজ নট গড ইজ নট আল্লাহ নাই তা আল্লাহ নাই এটা কেমন হইলো হয়তো ন্যাচারালি ন্যাচারালি প্রাকৃতিক এমনি বিলইছে আপনা আপনি আরেক আরেক দলে কয় মহাশূন্য একটা গ্রহ আছিল হঠাৎ করে ফুটি গেছি কি এক টুকরা নিচের দিকে ফুরে গেছি কি পৃথিবী হয়ে গেছি কি মন ভাবলামি মাত আচ্ছা আজকের মাইকে যদি কোনো বক্তা ওয়াজ করে ভাইয়ের আমার এখানে একটা লোহার টুকরা আছিল হঠাৎ করে ফুটি গেছি কি এক টুকরা স্ট্যান্ড হয়েছে একটা মাউথ পিস একটা মেশিন একটা ব্যাটারি একটা ইউনিট একটা হরন হঠাৎ করে আমার গয়া গেছে আপনারা সবে কইবেন যে এই মোল্লার মাথার তার সিরে গিয়া জোরে কোন ঠিক কিনে তাহলে যেই ব্যক্তি কয় পৃথিবী এমনি বিস্ফোরণ করে ফুটতে গেছে কি আর পৃথিবী হয়ে গেছে এরার মাথার তার কেটে হয়েছে আর জোরে কোন কি হয়েছে আপনারা কইতার বলে অত বড় বড় শিক্ষিত লোক আপনারা ডক্টর একজন আপনার কোন কিতা মাথার তার সিরে গেছিয়া বলে হ্যাঁ লেখাপড়া করার পরও মাথার তার হাঁটু ধরে কেন তার সিরে এটার এটার নজির একটা এক্সাম্পল দিয়ে বুঝাই এক ইন্সপেক্টর গেছে স্কুল ইন্সপেকশন করতো তো গাড়ি থামাইয়া স্কুল একটা যেমন লাগে গিয়া জিজ্ঞা এটা কোন ক্লাস রে ক স্যার এটা অঙ্কের ক্লাস কো ঠিক মতে আইসি একটা অঙ্ক কর ক কি অঙ্ক স্যার বলে অঙ্কটা হইলো আমি গাড়ির থেকে নাম তোমার স্কুল আইতে আমার 15 মিনিট সময় লাগছে বলো দেখি আমার বয়স কত ঘুমে গেছেন নাকি ছেলেরা কয় যোগ বিয়োগ ফুরন বাঘ এলজাবরা বেলজাবরা লসাগু মশাগু যা শিখছিলাম কোনটা খামো লাগে না সব কলম তো বই দিছে ক্লাসের মধ্যে আবার কিছু ছেলেরা তাকে পণ্ডিত পণ্ডিত আছে না এক ছেলে কলম দিয়ে আখাইতেছে এই তুই কি কর স্যার আপনার বয়সটা বাইর করতেছে কতক্ষণ পরে জায়গায় কিরে আমার বয়স বাড়িছে বলে যে স্যার বাইর করছে বলে কত বলে আপনার বয়স 60 আর আসলো 60 আন্তাজে লেগে গেছি
তখন কয় তুই কোন সূত্রে বের করলে আমার বয়স যে 60 এটা বের করছত কেমনে বলে স্যার সূত্রটা হইলো আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে সে হইলো আধা পাগল তার বয়স 30 আর আপনি হুরা পাগল আপনার বয়স 60 জোরে কোন ঠিক কিনা আধা পাগলের বয়স যদি 30 হয় হুরা পাগলের বয়স কত হইব হই সারা কস কি আমি একটা শিক্ষিত লোক আমি লেখাপড়া করে ইন্সপেক্টর হইছি আর তুই আমার কথা আমি হুরা পাগল বলে স্যার আপনি লেখাপড়া করছেন ঠিকই কিন্তু আপনার প্রশ্নে বোঝা যায় আপনার মাথার তার শিরা জোরে কোন ঠিক কিনা আরো জোরে কোন ঠিক কিনা আপনার মাথার তার শিরা না হইলে এই জাতের প্রশ্ন করতে পারেন না ঠিক তেমনি হবে যারা কয় ডিয়ার গড ইজ নট গড নাই এমনি হয়েছে পৃথিবী হেরারও মাথার তার শিরা কোনো সন্দেহ নাই আর তো জোরে ক ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন তাহলে কোরআনের এলেম কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ওই কোরআন আমাদের কাছে আছে কোরআনের জ্ঞান আছে বলেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন কোরআনের জ্ঞান যদি পৃথিবীতে না থাকে কোরআনের তালিম যদি না থাকে পৃথিবীর মানুষেরা আল্লাহ চিনবে না আর তো জোরে কা যতদিন পর্যন্ত আল্লাহ চিনে ওলা দল থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল হাদিসে বলে দিয়েছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ যতদিন আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা এই পৃথিবীতে একজন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ততদিন কিয়ামত দিবে না তাহলে প্রথম নম্বর হলো কুরআনের জ্ঞান যদি না থাকে তাহলে আল্লাহ চিনবে না তাহলে কুরআনের জ্ঞান দিয়ে আমাদের সন্তানগুলোকে কেন আমি কোরআনের জ্ঞান দিব দেওয়ার কারণ হলো আমার সন্তান না হয় আল্লাহ চিনবে না জোরে বলেন ঠিক কিনা দুই নম্বর হলো কে আল্লাহ হইতে পারে কে আল্লাহ হইতে পারে না এটা চিনতে হলে কোরআনের জ্ঞান ছাড়া কখনোই সম্ভব নয় কে আল্লাহ হইতে পারে কে আল্লাহ হইতে পারে না দেখেন আমাদের দেশে অনেক লোক ব্যারিস্টার এমএ পাস কিন্তু মূর্তির সামনে গিয়ে কাকুতি মিনতি করে তার ব্যারিস্টারি জ্ঞান দিয়া ধরতে পারে না মূর্তি আমার আল্লাহ হতে পারে না জোরে কোন ঠিক কিনা আমাদের দেশে গিয়া দেখবেন ল্যাংটার কাছে চায় বাবা দে বাবা রে বাবা দে চাকরি দে বাচ্চা দে এই কথা কেন বললো এই কথা বলার কারণ হলো সে বুঝতে পারে না তার কাছে কোরআনের লাইট নাই যদি লাইট থাকে তাহলে সে বুঝতে পারে আল্লাহ কে হতে পারে আল্লাহ কার মধ্যে আল্লাহ হওয়ার যোগ্যতা আছে জোরে কোন ঠিক কিনা লক্ষ্য করে দেখুন ফেরাউন যখন নাকি একবারে প্রেসিডেন্ট হয়ে গেল তখন ডাক দিয়া বলে হেরে আমার বন্ধু ও আমার প্রধানমন্ত্রী হামান বলো দেখি আর কোন পদ বাকি রয়েছে তখন হামান কয় আর একটা পদ বাকি রয়েছে এটা দখল করে লাইন বলে এটা কোনরা বলে খুদা ফেরাউন ডাক দেবে হামান রাখ সাইজ করে লাইব মানুষে জোরে কোন ঠিক কিনা খুদা দাবি করলে হওয়া যায় না মানুষে আমাকে ধরে ফেলবে হামান ডাক দিয়া কয় কেমনে আপনাকে খোদা মানবে এই পথ আমি বাতাইয়া দেই ক কেমনে বাতাবি ক বাতাবি বাতানির কারণ হইল যত ধর্মীয় শিক্ষক আছে সবটিরে সাইজ করে লেন আর শিক্ষা ধর্মীয় শিক্ষা বন্ধ করে দেন ধর্মীয় শিক্ষা যদি না থাকে এই পৃথিবীর মানুষ কোনো দিন আল্লাহ আর বুঝবে না যেই দাবি করবে তার কথাই মানি লইব জোরে কোন ঠিক না ঠিক না আপনি এই বন্ধ করে দেন ফেরাউন 100 বছর পর্যন্ত ধর্মীয় শিক্ষা বন্ধ করে দিল আর যত মোল্লা আছেন ধর্মীয় শিক্ষক আছেন সবটিরে সাইজ করে লাইছে 100 বছর পরে আল্লাহ কোরআনে বলেন ফা হাসারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা এরপরে সব রেজমা করে কয় আওয়াজ দিয়ে ভাষণ দেয় ফালাদা আওয়াজ দিয়ে ভাষণ দেয় ফকালা আনা রাব্বুকুমুল আলা আমি কি তোমাদের পালনে ওয়ালা নই সকলেই এক বাক্যে কয় আপনি না হইলে আর কেরা হইতো কেন ধর্মের জ্ঞান নাই তো বুঝে না কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে একজন পুরুষ আর একজন নারী হয়ে গেছে কাটতে মাসে রাখ একজনের নাম পুরুষ তার নাম হিসকিল আর মহিলার নাম হলো হাদিসে এসে মা শেতা এই দুইজন আল্লাহ আল্লাহ কয় বিচ্ছে বিচ্ছে প্রকাশ করে না তাদের দুইটা বাচ্চা আছে
ছোট দুইটা মেয়ে, একটা হলো একটু বড় আর একটা দুধের বাচ্চা। এই অবস্থায়ও 100 বছর পর্যন্ত তাদের সিনার মধ্যে আল্লাহ ধরে রেখে দিয়েছেন। হঠাৎ করে একদিন ওই মহিলার হাত থেকে ছিরিনি পড়ে গেছে, উঠেবার সময় কয় আল্লাহ তোমাকে যারা লা শরীক মানে না তারা ধ্বংস হয়ে যাক। এই কথা বলার সাথে সাথে ফেরাউনের মেয়ে জিজ্ঞাসা করে, তুমি কার কথা বলো? আমার আব্বার কথা, আমার আব্বারে যারা মানবে না তারা ধ্বংস হয়ে যাবে। মহিলা ডাক দিয়ে, না গো তোমার আব্বা আল্লাহ হতে পারে না, খোদা হতে পারে না, আসমান আর জমিন তোমার আব্বা আমাকে যিনি বানাইছেন তিনি হলেন আমাদের রব্বুল আলামিন। মেয়ে গিয়া দৌড়ে বাবার সামনে কেঁদে কেঁদে বলে, আমার যে সুর আছে দেয় এক মহিলা। এই মহিলা বলে, আপনি সারা নাকি আরো রব্বুল আলামিন আছে, আপনাকে আসমান জমিন কে যিনি বানাইছেন তিনি নাকি রব্বুল আলামিন। ফেরাউন তো ভিতরে ভিতরে ওয়াজাক কয়, হ্যাঁ এটা রইল কেমনে, এই কথা হয় লুকু সব তো কারি লে যাও। মহিলা এটা কেমিছে আর হিস্কিল হিজরত করছে, জঙ্গলে গেছে, গোয়েন্দা ভাড়াইছে তাকে ধরার জন্যে। গিয়া দেখে দুই গোয়েন্দা যে হিস্কিল জঙ্গলে দাঁড়ায় নামাজ পড়ে, আর জঙ্গলের যত হিংস্র প্রাণী আছে সব মুসল্লি লাইন ধরে দাঁড়াইছে। উনি যখন মাথা নোয়ায় বাঘবার লোক মাথা নোয়ায়, উনি যখন সেজদার যায় সব প্রাণী মারি ছুঁড়ে গুর, আবার উনি উঠলে হেরা উঠে, হেরা হইল মুসল্লি উনি ইমাম। এই দৃশ্য দেখে রাখো কি, আর উনি যেহেতু ফেরাউনের দরবারে ছিল হেরার দেখে চিনি লইছে যে গোয়েন্দা, তখন তিনি একটা দোয়া করলেন, আল্লাহ আমার কথা যে লুকাইব তারে পুরস্কার দিও, আর যে আমার কথাটা প্রকাশ করে দিব তারে তুমি বেইজ্জত করো। ওনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। দুইটা একটাই গিয়া দুইটা ফেরাউনের কাছে কয়, হিসকিল হয়েছি, বলে কই হয়েছ? বলে জঙ্গলে। বলে জঙ্গলে কি করে? কোথ দাঁড়ায় আছে কি করে আল্লাহ, মানে কি করে যে জানি না, কিন্তু হিংস্র প্রাণী বাঘ বাল্লুক সব তার পিছনে মুসল্লি হইয়া দাঁড়াইয়া, উনি যখন মাথা নোয়ায় হেরাও মাথা নোয়ায়, এবারে যখন মাঝে যায় সব প্রাণীরা মাঝে তৈরি গুড় দেয়। ফেরাউন কয়, ইমন আশ্চর্য কথা আমার বাপ দাদা সদ্য গোষ্ঠী শুনছে না, তুই পুরস্কার হবে লেগে এইরকম বানাই আনছ, নাটক সাজাইছ। না না বাস্তব। বলে তুই কি একলাই দেখছ, আর কেউ দেখে নাই? বলে হ্যাঁ আরোজন দেখছে, আমার সাথে আরোজন আছে গোয়েন্দা অফিসার। বলে হেরে আন, হেরে আনছে বলে আল্লাহ কুদ্দুতির রাবার দিয়া হের ব্রেন থেকে একবারে মুছি লেছে। কিরে হেজে কইল হিসকিল বিলে জঙ্গলে দাঁড়ায় কি করে হিংস্র প্রাণীর পিছনে লাইন দিয়ে রাখালো, এতে কি কথা সত্য? এ কয় জিন্দিগি তুই মন ঘটনা মিলছি না, আল্লাহ বুলাই দিছে। এমনি জল্লাদ যে হুকুম দিছে এরে কাটিলা, আর যে কইছে যে দেখছে না এর পুরস্কার দিয়া বিদায় দেয়। মা সাথে এমন গ্রেফতার করছে, হে মহিলা তুমি নাকি আমার খোদা মানো না? বলে না কেন মানস না? বললে আমার আর কারণ হলো তুমি খোদা হতে পারো না, আমার ধর্মীয় জ্ঞান রয়ে গেছে। এখন লক্ষ্য করে দেখেন যে মা সাথে কয় তারা জিজ্ঞাসা করে তুই আমার খোদা মানস না কেন? সে কয় আমার কাছে এলেমের লাইট আছে, ধর্মীয় জ্ঞানের লাইট আছে, এই লাইট দিয়ে দেখি তুমি খোদা হওয়ার যোগ্যতা রাখো না। বলে কেন? বলে তুমি যদি খোদা হবে তেমন বম্বস্টিক মার্কায় এক নাক কেড়ে তুমি নাকটাকে সাইজ করে বানাইলে না, এখানে যে নিজের নাকটাকে সাইজ করে বানাইতে পারে না সে অন্যের মাবুদ হইতে আর তোদের ওখানে মাবুদ হইতে পারে না। দেখ খাদিলাইমু কো জানো না আমাদের কাছে দিনই এলেমের লাইট, এই লাইট আছে তুমি মেরে ফেলবে, এই হুমকি দিয়ে আল্লাহর কাছ থেকে সরাতে পারবে না। তোমার দুই বাচ্চারে জবাব করলে মু, হ্যাঁ জবাব করে নিতে ভালো, তার এক বাচ্চারে জবাব করে নিছে, জল্লাদ যে হুকুম দিল জবাব করো, জবাব করে যখন গরম তেলের মধ্যে ছেড়ে দিছে তখন মেয়েটা কাটা গলা অবস্থায় ডাক দিয়ে, এখন মা ঘাবড়াইয়েন না, যদিও আমাদেরকে কেটে ফেলেছে কিন্তু পরবর্তী জিন্দগি শুরু হয়ে গেছে, কিয়ামতের মাঠে আপনার সাথে আমার আবার দেখা হবে, চিন্তার কারণ নেই। মহিলার সামনে এবার ডাক দিও না, মহিলা গো তোমার দুধের বাচ্চাকে জবাই করা হবে, এখনো সময় আছে তুমি আমাকে খোদা মেনে নাও। মহিলা ডাক দেয়া বলে, মা সেটা শুধু আমার দুই বাচ্চা কেন, আল্লাহর কসম করে বলি আমার সামনে যদি তমাম পৃথিবীর মানুষগুলো এক একটা করে জবাই করতে দেখো, আল্লাহর কসম করে বলে একটা মুহূর্তের জন্য আমার মহান আল্লাহ আমি ছাড়বো না।
সমাগম। এখন লক্ষ্য করে দেখেন, দুধের বাচ্চাকে জল্লাদ হুকুম দিল জবাই করো, দুধের বাচ্চাকে যখন কেটে ফেলছে গরম তেলের মধ্যে ছেড়ে দিবে। হাদিস শরীফের মধ্যে আইছে, আল্লাহর রসুল বলেন ওই দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দিছে, মা যে চট পড়ি আরম্ভ করছে, আল্লাহ আমি মা, আমার সামনে আমার বাচ্চাকে জবাই করা হয়েছে, আল্লাহ আমার প্রতি অন্তরে তোমার যে কত ভালোবাসা, তোমার আমার দুই বাচ্চা জবাই করে ফেললো, আমাকে জবাই করবে, কিন্তু তুমি সাক্ষী দেখো তোমার ভালোবাসার জন্যে আমার সন্তান উৎসর্গ করলাম, তথাপি আমি আমার তোমাকে ছাড়ি নাই। এখন দুধের বাচ্চার জবান আল্লাহ খুলে দেয়া কয়, তোর মারে সান্ত্বনা দিয়ে আয়। হাদিসের মধ্যে আইছে, বাচ্চা তখন ডাক দেয়া কয়, ইয়া উম্মা ইসবিরি ফাইন্নাকি আলাল হাকে, হে আম্মা জান সবর করেন, তোর যত রইল আপনি হকের উপরে আছেন গো মা, যদিও গলা কাটে কষ্ট হয় না, গরম তেলে ছাড়লে কষ্ট হবে না, মা গো গরম তেলে ছাড়তে দেরি হয়, আল্লাহ তোর জান্নাতের ভিতরে যাইতে একটা মিনিট দেরি হয় না। আমাকেও জবে করবে, কিন্তু একটা ওসিয়ত, কি ওসিয়ত, আমাকে জবাই করে গরম তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, ওই সময় হাড্ডিগুলো আমার বাচ্চাগুলোর যেইভাবে আলাদা হয়ে গেছে আমারও আলাদা হয়ে যাবে, তিনজনের হাড্ডিগুলো এক জায়গায় দাপন করো, এই হলো আমার ওসিয়ত। ফেরাউন কয়, ঠিক আছে ওসিয়ত মানলাম, তিনজনের হাড্ডি এক জায়গায় দাপন করা হয়েছে, এক কবরের মধ্যে দেওয়া হয়েছে, মহিলার উদ্দেশ্য হলো কিয়ামতের কঠিন ময়দানে যেদিন উঠবো আমি আল্লাহর দরবারে আমার দুই বাচ্চা সহ আমার গলা কাটা যে যে অবস্থায় শহীদ হয় ওই অবস্থায় আল্লাহর দরবারে উঠবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে যখন উঠবো আল্লাহ তাকায়া দেখবে আমার গলা কাটা, আমার দুই বাচ্চার গলা কাটা, আল্লাহর দরবারে হাজির হয়ে বলবো প্রভু গো তোমার জন্য আমার গলা, আমার জীবন এবং আমার বাচ্চাদের জীবন উৎসর্গ করেছি, তথাপি তোমাকে ছেড়ে দেই নাই, এই কারণে এক জায়গায় দাফন করার জন্য ওসিয়ত করেছে, দাফন করেছে ঠিক। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মেরাজে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমার নাকের মধ্যে জান্নাতের সুগ্রাণ লাগতেছে, মনে হয় জান্নাতের কাছে এসে গেছি। জিবরাইল বলেন, না গো নবী জান্নাত বহুদূর, তাহলে জান্নাতের সুগ্রাণ আমার নাকে লাগে কেন? জিবরাইল ডাক দিয়ে বলে, ও গো নবীজি ওই যে মহাশয় এবং তার দুই বাচ্চা সহ জবাই করে হাড্ডিগুলো এক কবরে দাফন করেছিল, সেই কবর থেকে জান্নাতের সুগ্রাণ আসতেছে। লক্ষ্য করে দেখেন যে আমাদের দিন শিক্ষার প্রয়োজন কি? দিন শিক্ষার প্রয়োজন হলো আল্লাহ চিনতে হলে, আল্লাহ আল্লাহ কে হতে পারে তাকে চিনতে হলে, আমাদের সন্তানগুলো যদি চিনতে হয় তাহলে অবশ্যই সন্তানগুলোকে দিনই তালেম, কোরআনের তালেম দিতে হবে, যেরকম ঠিক না, ঠিক না? এই দুনিয়ার মানুষের মর্যাদা আর ইজ্জত সম্মান যদি ধরে রাখতে হয় তাহলে দিনই শিক্ষা আমাদের দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দিনই শিক্ষা আমাদের বাচ্চাগুলোদেরকে দেওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে জোরে সরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জোরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين تمام জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম, মেহরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন জানি না আজকের এই মোনাজাত কার জন্য জীবনের শেষ মোনাজাত, কত মানুষ ঘুমায় আর উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয় আর ঘরে ফিরে আসে না, আল্লাহ জানি না গো কার জন্য কাফনের কাপড় দোকানে জমা হয়ে গেছে,
এমনও হতে পারে আগামী দিন এই সময় আমি কবরের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ মৃত্যু আসার আগে আগে মেহরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা প্রমোয়ে তুমি যদি মাফ না করো আমাদের যাইবার আর কোনো জায়গা নাই। আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বিমারী আছেন সেবা করে দাও, অভাবগ্রস্ত যারা আছেন অভাব দূর করে দাও, মুসিবতে যারা আছেন আল্লাহ উদ্ধার করে নাও, পেরেশানি যাদের আছে গো আল্লাহ পেরেশানি দূর করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, সাহায্য সহযোগিতা দেশ বিদেশ থেকে যারা করেছেন, আল্লাহ সকলের জন্য এই মাহফিল কিয়ামতের মাঠে মুসিবতের দিনে আল্লাহ নাজাতের উসিলা বানাইয়া দিও। রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও। যত মুমিন মুমিনাত কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের যত আত্মীয় স্বজন কবরে ঘুমাইয়াছেন সকলের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ জানি না আজকের এই মাহফিলে কালমা নাই কারা ভালাই, আল্লাহ মা বাবার কথা বলতে পারি না। হে আল্লাহ কত লাথি মার করে যাই মেরে দুনিয়াতে এসেছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেই না। আল্লাহ ওই মা যাদের নাই গো মার কবরে আজাব দিও না, আল্লাহ আব্বার কবরে আজাব দিও না, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোনদের বন্ধু বান্ধব যারা কবরে ঘুমাইয়াছেন সকলের কবরের আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন এলাকার নারী পুরুষ আল্লাহ যারা আছেন সকলকে তুমি হেদায়েত করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে মক্কা মদিনা বারবার জিয়ারত করার তৌফিক দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখো তোমার হুকুম তোমার নবীর তরিকা মতে চলার তৌফিক দাও। যেদিন মরণ দাও গো ইমানের সাথে মরণ দিও। আল্লাহ আমাদের ক্যান্সারের মতো মহামারী দিও না, হাড় বাল কিডনি নষ্ট করে দিও না, ব্রেন জবান নষ্ট করে দিও না, প্যারালাইসিস দিয়ে বিছনায় ফেলে রেখে রেখে মরণ দিও না, গাড়ির নিচে পালাইয়া বেইজ্জত করে রাস্তা গাড়ি মরণ দিও না, আল্লাহ আগুনে পোড়াইয়া পানিতে ডুবাইয়া মাইরো না। যেদিন মরণ দাও জুম্মার দিনে নামাজের সেজদার মধ্যে মালাকুল মউত পাঠাইয়া দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।